মা সরস্বতীক বন্দনা করা এটা বিশেষ দিন সরস্বতী পূজা। আজি কাহিলিপাড়া স্থিত শ্রবণ বাধাগ্রস্ত বিদ্যালয়খনত মই বর্তমান উপস্থিত আছো। বিশেষভাবে সক্ষম এইসকল ভাইটির সহিত মই বর্তমান আছো আর কিদরে ইয়াত মা সরস্বতীক আরাধনা করেছে মই দেখাব বিচাৰিছো। এইসকল কাহিলিপাড়া স্থিত শ্রবণ বাধাগ্রস্ত বিদ্যালয়খনৰ ছাত্র, এওঁলোক ছাত্রীসকলক মই দেখা নাই বর্তমান, ভাইটিহত আছে। এওঁলোকে এইখন বিদ্যালয়তে বিশেষভাবে সুন্দরকে পড়া শুনা করে আছে। আমার আশীর্বাদ সদায় আছে আর আজির এই বিশেষ দিনট এনেদরে ওলাই আছে পূজা করবলে। আমি দেখাই আছো, আমি বিভিন্ন স্থানের আমি সুন্দরী যুবতী দেখাই আছো, সুন্দর সুন্দর যুবক দেখাই আছো, বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় পরিবেশ দেখাই আছো, কিন্তু বিশেষভাবে এইখন বিদ্যালয় গুৱাহাটী স্থিত কাহিলিপাড়া স্থিত এইখন বিদ্যালয় এনেদরে মা সরস্বতীক বন্দনা করেছে, যাক জমকতার একেবারে দূরত না কোনো মিউজিক সিস্টেম আছে না কোনো হাই হাল্লা আছে, একো নাই, কিন্তু ইয়াত আছে কেবল মনের পবিত্রতা আর মনের পবিত্রতা মনের প্রতিটি কোণত রাখি এই সকল যে ছাত্র আছে, মই ছাত্রী কিন্তু এটা বর্তমান মই ইয়াত দেখা নাই, তেওঁলোক সাগে আহিব, তেওঁলোকে এনেদরে আরাধনা কৰিছে। বাবা আছে, আমি আপনার পাই কথাটা পাতো, প্রতি বছরে আপনাদের এনেদরে আয়োজন করে, সুন্দরকে আয়োজন করে শ্রবণ বাধাগ্রস্ত বিদ্যালয়ত, আপনাদের পরিচালক সমিতিত আপনাদের আছে শিক্ষক একো একোজন, কেনে লাগে আর ছাত্র ছাত্রী কেনে ধরনের সহযোগিতা আপনাদের দেখা পায়? ভাল লাগে, খুব ভাল লাগে, আর ছাত্র ছাত্রীয়ে গোটেইখিনি কাম করে, তেওঁলোকৰ ফুল সম্পূর্ণ সহযোগিতা, গোটেইখিনি কাম তেওঁলোকে করে। বাইদেউ কেনে চলে দিনটো সরস্বতী পূজার দিনত? সরস্বতী পূজা দেখিছেই আমার লড়ছালী সকলের কারণে আমি অনুষ্ঠিতিয়াকে আয়োজন করেছো, আর আরো ডাঙরক করবরা গোল হয়, কিন্তু যেহেতু আমার SSLC আর হায়ার সেকেন্ডারি এক্সাম আমার সেন্টার পড়িছে, গতি কিছু আমার রেস্ট্রিকশন আছে আর বহুতরে এক্সাম শেষ হয়ে গেছে, ক্লাস নাইনের তলর গোটেই বাচ্চাবিলাকর এক্সাম শেষ হয়ে গেছে আর ঘরলে গুছি গেছে, সেইকাৰণে আমার আজি স্টুডেন্ট কম, তথাপি আমি আমার মনের পবিত্রতার আর আমার লড়ছালী সকলের শুভেচ্ছা মরম আর সরস্বতী পূজা যাতে মা সরস্বতী দেবীর আশীর্বাদ পায়, পরীক্ষা ভালে ভালে হয়ে যায় তার কামনায় আমি আজি এয়া আয়োজন করছো, আর আমার মার প্রসাদ হব, তারপরে খিচিরিও হব, আর সেয়াই আমি কোনো সাউন্ড সিস্টেম নাই, কোনো মোবাইলের ফ্ল্যাশ জ্বলা নাই, বারো দিনের সময় বারো যি নহোক, কিন্তু একো আর্টিফিশিয়াল বস্তু একো নাই, কেবল পবিত্রতার পবিত্রতাহে দেখা পাইছো মই ইয়াত। একচুয়ালি সাউন্ড সিস্টেম মানে কি, আমি আমার লড়ছালী সকলে শ্রবণ হয় সেইকাৰণে আমি সেইটো কৰাই নাই, আর নাই নাই মনের পবিত্রতায় আহিব, হেয়া করব, ধুনিয়াক যাব, হেয়াই আর, কারণ সাউন্ড সিস্টেমটো তো মই আমিতো তেওঁলোকৰ কাৰণে কৰিছো, তো সেইটো একচুয়ালি সেইকাৰণে কৰা নাই। পূজা ভাগ সুন্দরকে আয়োজন হব লাগে, আমার মনের সংকল্প এয়াই থাকিব লাগে, আর আপনাদের মন কৰিছে বিভিন্ন পূজা সাগে আপনাদের টেলিভিশন স্ক্রিনত দেখা পাই আছে, মই তেওঁলোককে কিন্তু মই শলাগ জনাও, সকলোর একটা মন আছে, মোবাইলের সেলফি তুলিছে, কোনো বিভিন্ন রকমের ফটো তুলিছে, ধুনিয়া ধুনিয়াকে সুন্দরক সাজপার পরিধান করে আছে, তার মাজতে এই সকল বিশেষভাবে সক্ষম এই সকল শিশু কাহিলিপাড়া স্থিত শ্রবণ বাধাগ্রস্ত বিদ্যালয়ের এই সকল শিশু, এওঁলোকৰ লগত মই কথা পাতিব নোৱাৰিম, কিন্তু যি নহওক তেওঁলোকৰ লগত মোৰ মনটোৱে কথা পাতে, তেওঁলোকৰ লগত থাকিয়ে মনটো খুবেই ভাল লাগি গৈছে, প্রতি বছৰে আহোঁ মই এই বিশেষ দিনটোত ইয়াত তেওঁলোকক এখন ঠাইত লগ কৰিবলৈ ভাবিলোঁ, আজি আমাৰ দৰ্শকসকলেও দেখা পাওক এওঁলোকে কিদৰে এইভাগ পূজা আয়োজন কৰে। কেমেৰা পাৰ্চন ময়ূৰৰ সৈতে সুৰজিৎ শইকীয়া, ৰিপৰ্ট NK TV গুৱাহাটী।